জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই গানটি আমরা আজকে তোমাদেরকে শিখাতে চাই। সুতরাং তোমরা যতক্ষণ থাকবে কিডস ক্রিয়েশনের স্ক্রিনের পর্দায় আমাদের এই সঙ্গে থাকবে, আমরা আজকে প্র্যাকটিস করব ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। তাহলে অবশ্যই বরাবরের মতো একটি কথা তোমাদেরকে আজকে বলতে চাই, তোমরা অবশ্যই কিডস ক্রিয়েশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কিডস ক্রিয়েশনের ফেসবুক পেজটিকে লাইক করে দিবা, অনুষ্ঠানটি শেয়ার করবা নিয়মিত। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নেই আজকে কোন কোন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আজকের এই উঠলো গিয়ে বুলবুলি অনুষ্ঠানে। আমার ডান পাশে রয়েছে, আমার নাম আব্দুল্লাহ জারি। আমার নাম মোহাম্মদ ওমর হাসান। আমার নাম আব্দুল্লাহ ফারহান শাহী। এরপরে রয়েছে বাম পাশের বন্ধুরা, আমার নাম ফাহিমা রাফি। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। শাফিন বিন তারেক। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে তোমাদের নামগুলো আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। চলো আমরা সরাসরি গানে প্রবেশ করি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এখানে তোমাদের একটা কৌশল আমি আজকে শিখিয়ে দিই। ধরো অনেক সময় আমরা দলীয় গানগুলোতে অংশগ্রহণ করি বিভিন্ন টেলিভিশন বিভিন্ন স্টেজে, সেক্ষেত্রে একটা কৌশল তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমার কানের ভেতরে তোমরা খেয়াল করবা যে কার শব্দটা বেশি হচ্ছে কারটা কম হচ্ছে। তাহলে তোমরা নিজেরাই যদি মনে করো তোমার কণ্ঠস্বরটা অনেক বেশি হচ্ছে ওটাকে ব্যালেন্স করবা, আবার কেউ শুনবা যে সবার কণ্ঠ শোনাচ্ছে আমারটা শোনাই যাচ্ছে না, তখন তুমি ভলিউমটাকে একটু আপ করবা। এভাবে সুন্দর শ্রুতি মধুর হতে হয়। কোন সময় দেখা গেল আমার কণ্ঠটা অনেক জোরে হচ্ছে তোমাদের আসতে, এটাকে তখন আমি আমার কণ্ঠটাকে নামিয়ে ব্যালেন্স করে গানটাকে শ্রুতি মধুর করব। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে আবারও প্র্যাকটিস করি, যদি লোতে প্র্যাকটিস করি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। গুড, আব্দুল্লাহ যদি বলো তাহলে কিভাবে হবে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। গুড, আয় আয়। ওকে, আয় আয় আয়। গুড, ফাইন। আয়। ওকে, হোসাইন। আয়। শাফিন। আয়। গুড, সবাই আয়। 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 এই কাজগুলো হচ্ছে সুন্দরভাবে ছোট ছোট কাজগুলো তোমরা যত পারফেক্ট করতে পারবে তত গানটা বেশি সুন্দর হয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ওকে, তুমি বলো তো, ফাইন বলো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়,
বাতাসে দেখবি যদি আর। গুড, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ পেজুদিয়ার, হায় রে সাগর আকাশ বাতাস দেখ পেজুদিয়ার। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। বলো, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। ওকে ফাইন। ছোট বন্ধুরা, তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, এখন তোমাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল করতে বলবো। সেটি হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো দমের প্রবলেম থাকে, তোমরা পুরো টানটা অনেক সময় রাখতে পারো না, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের কণ্ঠটাকে কোথায় কোথায় ভাঙা যায়, যেমন ধরো আমি এখন ভেঙে ভেঙে, তোমাদের যারা দম থাকে না, যাদের প্রবলেম হয়, অনেকের দমের প্রবলেম হয়, দমটা থাকে না, তাই না? তোমরা একটু খেয়াল করো, এটা আমরা শিখিয়ে দিচ্ছি আজকে। ধরো যদি দম না থাকে তাহলে সে প্র্যাকটিস করবে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। অনেকগুলো দম আমরা নিয়েছি, ঠিক না? যদি যার দম থাকে, দমটা খুব সুন্দর লেভেলিং, প্ল্যানিং এবং অনেক লং টাইম সে রাখতে পারে, প্র্যাকটিস করে দমের, নিঃশ্বাসের, তাহলে সে গাবে, আগে প্রথমে দম নিতে হবে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। আবার ওয়ান টু থ্রি গো। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। কে হাসান বলো তো। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। ফাইন বলো। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। তোমরা সবাই ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির
ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। ডান পাশে তিন বন্ধু একসাথে 1 2 3 গো। ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। বাম পাশের বন্ধুরা ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। সবাই মিলে 1 2 3 গো। ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে। আবার 1 2 3 গো। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে। আজকে 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 খুশির, আজকে খুশির কেটা নোট পড়ে, আজকে আজকে কে কে আজকে 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 খুশির, আজকে খুশির আজকে আজকে আজ 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 কে কে আজকে আজকে আজ আজ কে কে আজকে আজকে আজ আজ কে কে গুড। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ঢল নেমেছে, ঢল নেমেছে, ঢল 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 নেমেছে, ঢল নেমেছে। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে। ধূসর সাহারায়, ধূসর সাহারায়, ধূসর সাহারায়, ধূসর সাহারায়, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ঢল নেমেছে, ঢল নেমেছে, ধূসর সাহারায়, ধূসর সাহারায়, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, ধূসর সাহারায়। এরপরে কি হবে? আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আমি তোমাদেরকে পুরোটা একবার অন্তরা শুনিয়ে দিই, তোমরা এরপরে বলবা। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ওকে, অন্তরা 1 2 3 গো। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা হচ্ছে আমরা, ওটা তো কাম মানে ইজি, আমরা ওটা তো পাচ্ছি, দেখবি যদি আয়। ওকে, আমরা এখন জাস্ট একটা সুরের রেশে থাকবো, দেখবি যদি আয়। বলো, দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আয়। দুটো বলো, এক বলো, একটা হচ্ছে দেখবি যদি আয় এবং পরেরটা হচ্ছে দেখবি যদি। আগে প্রথমটা বলো, প্রথমটা হচ্ছে আমরা করি, দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলো, দেখবি যদি
দেখবি যদি আয়ারে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখবি যদি আয়ারে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখবি যদি আয়ারে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখবি যদি আয়ারে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখবি হ্যাঁ দেখবি যদি দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় গো সবাই দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল ধূসর সাহারা ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে তুষার সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি এভাবে তোমরা এই সুরগুলো ধরবার জন্য তালটাকে এবং সুরটাকে ফলো করবে ইনশাল্লাহ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সুন্দরভাবে আজকে কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই গানটি সুন্দরভাবে সম্পাদন করলে শিখলে আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের নিয়ে পুরো গানটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ ছোট্ট বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ক্রিস কিচেনের স্ক্রিনে ছিলে আশা করি তোমাদেরকে আমাদের আজকের এই আয়োজনটি ভালো লেগেছে এবং আজকে আমরা শিখেছি আমাদের সকলের প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমরা যারা ছিলে তোমাদেরও ভালো লেগেছে তো এই গানটি আমরা আজকে অন্তরা এবং মুখটা প্র্যাকটিস করেছি আগামী পর্বে পুরো গানটাকে আমরা কমপ্লিট করতে চাই সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই গানটি মুখস্থ করে নেবে এবং আগামী সপ্তাহে আমরা এই সুন্দর গানটিকে পূর্ণ সুরে তোমাদের আমাদের সবার আয়ত্ত করে নেব ইনশাল্লাহ এই বলে শেষ করছি আজকের এই অনুষ্ঠান আগামী দিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো থেকো কিডস ক্রিয়েশনের সঙ্গে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ